আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশকে অনেক ম্যাচই জিতিয়েছেন দেশের সবচেয়ে বড় তারকা শাকিব আল হাসান। সবশেষ এক যুগে শাকিব এবং ম্যাচসেরা যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। অলরাউন্ডার হিসেবে রয়েছেন বিশ্বসেরাদের ওপরের কাতারে। নাজমুল হাসান পাপন তাই অলরাউন্ডার শাকিবের সঙ্গে কারো তুলনা করতে চান না। শাকিব বাংলাদেশের সেরা অলরাউন্ডার এই কথাটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বেশ কয়েকবারই বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন। বলেন, দলে শাকিবের বিকল্প এখনও তৈরি হয়নি। পাপন বলেন, খেলোয়াড়দের মাঝে আমি বলবো যে শাকিবের বিকল্প আমাদের এখনও নেই, এটি বাস্তবতা। আমাদের ব্যাটার আছে, বোলার আছে। আপনি যদি বলেন হয়তো ওর মতো বা ওর চেয়ে ভালো বোলার আছে, ভালো ব্যাটার আছে, কিন্তু দুটোই আছে এরকম কেউ নেই। বল হাতে বরাবরই দুর্দান্ত শাকিব। বাঁহাতি এই স্পিনারের সবচেয়ে বড় শক্তির জায়গা দ্রুতই ব্যাটারদের দুর্বল জায়গা ধরতে পারা। ব্যাটিংয়ে দলের প্রয়োজনে বিপর্যয় সামাল দিতে পারেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে 66 টেস্ট খেলেছেন শাকিব, যেখানে ব্যাট হাতে 4,454 রান করার সঙ্গে বল হাতে নিয়েছেন 233 উইকেট। রঙিন পোশাকে শাকিবের দাপটটা একটু বেশি। 232 ওয়ানডেতে 7,132 রান করা শাকিব বাঁহাতি স্পিনে নিয়েছেন 301 উইকেট। টি টোয়েন্টি ক্রিকেটে 2,345 রান করার পাশাপাশি 136 উইকেট। 20 ওভারের ক্রিকেটে 2,000 রান ও 100 উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার শাকিব।